টঙ্গী জয়দেবপুরের কৃষকদের জন্য দুটি বাজার বসিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন। শুক্রবারের এই বাজারে উৎপাদকরা সরাসরি তাদের পণ্য বিক্রি করেন, নেই মধ্যস্বত্বভোগীদের কোনো দৌরাত্ম্য। গাজীপুর সিটি কর্পোরেশনের 28 নম্বর ওয়ার্ডের রাজ দীঘির পার নিজেদের উৎপাদিত নানা জাতের শাকসবজি নিয়ে বসেছেন কৃষকরা। সিটি কর্পোরেশন গত বছরের সেপ্টেম্বরে এই বাজার চালু করে, যা বসে প্রতি শুক্রবার সকাল 7টায়। আসলে ভেজালমুক্ত খাবার পাওয়া, সবজি পাওয়া খুব দুষ্কর। এই সবজি খাওয়ায় আপনি আড়তের সবজি থেকে অনেক সুস্বাদু। প্রতি শুক্রবার সকালে এরকম বাজার বসে 54 নম্বর ওয়ার্ডের শফিউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের পাশেও। কৃষকরা নিজেদের শাকসবজি নিয়ে সরাসরি এই বাজারে হাজির হন। তো আমরা আড়ত থেকে যে বাজার করি, ওই বাজারের সবজিগুলো থাকে রাসায়নিক সারযুক্ত, ফলে ওগুলা সহজে সিদ্ধ হতে থাকে চায় না। এলাকার আশপাশে যারা আমরা আছি, ভালো জিনিস পাওয়া যায় বিদেই আমরা এখান থেকে বাজার করি। এটা রান্নলে মজা হয়। ক্রেতারা বলছেন এই দুই বাজারে শাকসবজির দাম তুলনামূলক বেশি। জিনিসপত্র ভালো, কিন্তু দামটা এদের একটু বেশি। কেনাকাটা করার চেষ্টা করি আর কি। কৃষকরা জানান জমিতে কীটনাশক ব্যবহার না করায় উৎপাদন খরচ কিছুটা বেড়ে যায়। সারের দাম বেশি, লেবারের দাম বেশি, এই জন্য আমি বেশি না বেচলাম হয় না। 1 কেজি বেশি আনলে 300 টাকা, তাই শাকটা তো পুরো হয় না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এই দুই বাজারে মধ্যস্বত্ব ভোগী না থাকায় ক্রেতা বিক্রেতারা উপকৃত হচ্ছেন। কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করার জন্য কোনো বসার জায়গা পায় না, এই জন্য FAO বিশেষ করে আমাদের সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করে এবং ওয়ার্ড কমিশনের সাথে যোগাযোগ করে তারা একটা জায়গা নির্বাচন করে। গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন মহল্লায় এ ধরনের বাজার বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। দীপ্ত, বার্তাকক্ষ। টঙ্গী জয়দেবপুরের কৃষকদের জন্য দুটি বাজার বসিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন। শুক্রবারের এই বাজারে উৎপাদকরা সরাসরি তাদের পণ্য বিক্রি করেন, নেই মধ্যস্বত্বভোগীদের কোনো দৌরাত্ম্য। গাজীপুর সিটি কর্পোরেশনের 28 নম্বর ওয়ার্ডের রাজ দীঘির পার নিজেদের উৎপাদিত নানা জাতের শাকসবজি নিয়ে বসেছেন কৃষকরা। সিটি কর্পোরেশন গত বছরের সেপ্টেম্বরে এই বাজার চালু করে, যা বসে প্রতি শুক্রবার সকাল 7টায়। আসলে ভেজালমুক্ত খাবার পাওয়া, সবজি পাওয়া খুব দুষ্কর। এই সবজি খাওয়ায় আপনি আড়তের সবজি থেকে অনেক সুস্বাদু। প্রতি শুক্রবার সকালে এরকম বাজার বসে 54 নম্বর ওয়ার্ডের শফিউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের পাশেও। কৃষকরা নিজেদের শাকসবজি নিয়ে সরাসরি এই বাজারে হাজির হন। তো আমরা আড়ত থেকে যে বাজার করি, ওই বাজারের সবজিগুলো থাকে রাসায়নিক সারযুক্ত, ফলে ওগুলো সহজে সিদ্ধ হতে থাকে চায় না। এলাকার আশপাশে যারা আমরা আছি, ভালো জিনিস পাওয়া যায় বিদেই আমরা এখান থেকে বাজার করি। এটা রান্নলে মজা হয়। ক্রেতারা বলছেন এই দুই বাজারে শাকসবজির দাম তুলনামূলক বেশি। জিনিসপত্র ভালো, কিন্তু দামটা এদের একটু বেশি। কেনাকাটা করার চেষ্টা করি আর কি। কৃষকরা জানান জমিতে কীটনাশক ব্যবহার না করায় উৎপাদন খরচ কিছুটা বেড়ে যায়। সারের দাম বেশি, লেবারের দাম বেশি, এই জন্য আমি বেশি না বেচলাম হয় না। 1 কেজি বেশি আনলে 300 টাকা, তাই শাকটা তো পুরো হয় না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এই দুই বাজারে মধ্যস্বত্ব ভোগী না থাকায় ক্রেতা বিক্রেতারা উপকৃত হচ্ছেন। কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করার জন্য কোনো বসার জায়গা পায় না, এই জন্য FAO বিশেষ করে আমাদের সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করে এবং ওয়ার্ড কমিশনের সাথে যোগাযোগ করে তারা একটা জায়গা নির্বাচন করে। গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন মহল্লায় এ ধরনের বাজার বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। দীপ্ত, বার্তাকক্ষ।